বলতো, ডাব না খাইলে কি হয়? আমি বলছি ডাব না খাইলে নারকেল হয়। বাহ পেশি বাহ, তোর তো অনেক বুদ্ধি আছে। আমি একটা বলছি, বলতো একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? 365 দিন কেউ যদি না ঘুমায় সে তো মারা যাবে। কেন মারা যাবে? ও 365 দিনে ঘুমাবে না, ও রাতে ঘুমাবে। বাহ কথাটা তো ঠিকই। আমি একটা বলছি, বলতো কোন পাখি উড়তে পারে না? তুই উত্তরটা বলে দে। মরা পাখি উড়তে পারে না? সবাই চুপ, স্যার আসছে। বস বস, সবাই বসে পড়। আজ তোদের আমি কবিতার ক্লাস নেব। কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন স্যার? আজকে কবিতা ম্যাডাম স্কুলে আসে নাই। আরে না রে না, আমি কবিতার ক্লাস নেব, কবিতার ক্লাস। ঘেটু তো তাই বললো, আপনি কবিতা ম্যাডামের ক্লাসটা নেবেন? আসা মুশকিল তো, আমি তোদের কবিতা ম্যাডামের ক্লাস নেব কেন? আমি কবিতার ক্লাস নেব, বুঝলি, কবিতার ক্লাস। কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না? তাহলে কোন কবিতার ক্লাস নেবেন স্যার? আমাদের স্কুলে তো কবিতা নামে ওই একজনই ম্যাডাম আছে স্যার। আমাকে কিন্তু আর রাগাস না তোরা, আজ আমি প্রেসারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি, কিন্তু এবার রেগে গেলে কিন্তু সবাইকে আমি ধোলাই করব এক এক করে। তাহলে বলুন স্যার, কোন কবিতার ক্লাস নেবেন? স্যার কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার? হ্যাঁ ঠিক ধরেছিস বাবা হাবলু, তোদের আমি আজ বাংলা ছড়ার ক্লাস নেব। নে বাবা হাবলু, একটা ছড়া বলতো দেখি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর মরে থান, ঠাকুর দাদার বউ। বাহ খুব সুন্দর ছড়া বলেছিস, বস বাবা হাবলু বস। কিরে তোদের ছড়া ধরলে পারবি তো? তোরা চুপচাপ আছিস যে, বল বলতে পারবি তো? কিরে পেশি তুই বলতে পারবি তো ছড়া? স্যার ভূগোল ছাড়া আর কোনো পড়াই আজ আমার হয় নাই। নে তোকে ভূগোল থেকেই একটা প্রশ্ন করি, দেখি কেমন পারিস। নে বলতো পৃথিবীর আকৃতি কেমন? স্যার পৃথিবীর আকৃতি গোল। বাহ কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল? প্রমাণ দে তো। স্যার অনেক প্রমাণ আছে, প্রথম সপ্তাহের ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চ্যাপ্টা লিখেছিলাম, খাতা দেখে স্যার কেটে দিয়েছিল। দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চারকোনা লিখেছিলাম, স্যার সেটাও কেটে দিয়েছিল। তারপর তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি লম্বা লিখেছিলাম, খাতা দেখে স্যার সেটাও কেটে দিয়েছিল। চতুর্থ সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি তিনকোনা লিখেছিলাম, সেটাও স্যার কেটে দিয়েছিল। তাহলে আর বাকি রইল কি? গোল। এই গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, তাই পৃথিবী গোল। কি ভয়ানক প্রমাণ রে বাবা, তুই বস বস। কে আর কেউ পারবি ছড়া বলতে বল? স্যার ছড়াগুলি কি আমাদের ক্লাসের বই থেকেই বলতে হবে নাকি বাইরে থেকে বললেও চলবে? কেন, যদি বলি তোদের বই থেকেই বলতে হবে? না স্যার, মানে আমি এমনি বললাম, আপনি আমাকে যেখান থেকে খুশি ছড়া ধরতে পারেন, বইয়ের বাইরের ভেতরের যেখান থেকে খুশি ধরতে পারেন, কোনো চাপ নেই। আমাদের ক্লাসের বইয়ের ভেতরের ছড়াই বলতে পারিস না, আবার বইয়ের বাইরের থেকে কি বলবি রে? আই ক্যান ডু এভরিথিং, এ ফেল্লু এখন সবই পারে, বুঝলি কালু? স্যার বলুন তাহলে কোন ছড়াটা বলতে হবে বলুন। তুই পাখি নিয়ে একটা ছড়া বলতো। স্যার পাখি নিয়ে বলছি, স্যার বলছি, পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি, তার মধ্যে বলতে কথা পারে তোতা পাখি। তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই কবিগুরুর ছড়াটা মনে পড়ে যায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর মরে থান, ঠাকুর দাদার বউ। বাহ পাখি নিয়ে ওকে ছড়া বলতে বললাম, আর ও কবিগুরুর ছড়াটা দিয়ে সুন্দর ভাবে মেকআপ দিয়ে দিল। বাহ ফেলু বাহ, সুন্দর বলেছিস। স্যার আর কোন ছড়া বলবেন বলতো? আর কোন কোন ছড়া জানিস?
আমি তো স্যার প্রথমেই বলেছি, আপনি আপনার ইচ্ছে মতো ধরুন, আমি ঠিক বলে দেব। ফেল রে, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা তো ঠিক মিলিয়ে দিলি, পরের গুলো কি করবি রে? আমার কনফিডেন্স নিয়ে তোর ভাবতে হবে না, তুই চুপচাপ বসে শুনে যা। স্যার বলুন, এবার কোন ছড়াটা বলবো? পূর্ব আকাশে সকালে কি ওঠে বলতো? স্যার পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে। ওই সূর্য নিয়েই একটা ছড়া বলতো। স্যার সূর্যকে নিয়ে ছড়া বলছি, সব শক্তির উৎস সূর্য, সূর্যের কত জাদু, আবার গ্রহণের সময় সূর্যকে রাহুতে খায় বলতেন আমার দাদু। এই দাদু মানে ঠাকুর দাদা বলছি আমি ভাই। ঠাকুর দাদাকে নিয়ে বলতে গেলে কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মোর মোরে থান, ঠাকুর দাদার বউ। স্যার কেমন লাগলো কবিতাটা? বুঝেছি বুঝেছি, ওই হাবলু প্রথমে এই কবিতাটা বলেছে আর তখনই এই বেটা মুখস্থ করে নিয়েছে। আজ এই কবিতাটা দিয়েই ও সব কবিতা মেকআপ দিয়ে সালাবে, আমিও সারার পাত্র নই, ওকে আজ আমি নাজেহাল করে সারবো। স্যার কিছু বললেন? না না, তোকে আমি কিছু বলিনি। না মানে আপনার মুখটা নড়ছে তো, তাই ভাবছি কিছু বলছেন হয়তো। আর কোনো ছড়া বলতে হবে বলুন। আমরা কিরে ফেলু? আমরা মানুষ স্যার। তাহলে ওই মানুষ দিয়ে একটা ছড়া বলতো। স্যার মানুষ দিয়ে ছড়া বলছি, স্যার পৃথিবী জুড়ে হরেক মানুষ, এই মানুষ চেনা খুবই শক্ত, এই মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত, এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায়। এই ডালিম ফলের কথা আবার বলতে গেলে ভাই কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মোর মোরে থান, ঠাকুর দাদার বউ। স্যার ঠিক হইলো তো ছড়াটা? কি সাংঘাতিক রে বাবা, এতদিন জানতাম অঙ্ক অনেক সময় গোজামিল দিয়ে মেলানো হয়, এ বেটা তো দেখছি ছড়াতেও গোজামিল দিয়ে ঠিক মেকআপ দিয়ে দিচ্ছে। নে বাবা, খুব ভালো হয়েছে। আর কোন ছড়া ধরবেন স্যার? এবার ওকে এমন একটা বিষয় নিয়ে ছড়া বলতে বলবো, দেখি ও এর মধ্যে কবিগুরুর ছড়া কিভাবে নিয়ে আসে। নে বাবা, তুই আবার সর্দি কাশি নিয়ে একটা ছড়া বলতো দেখি। এবার মনে হয় তুই জব্দ হয়ে গেলি রে ফেলু, সর্দি কাশির মধ্যে তুই কবিগুরুর ছড়া কিভাবে নিয়ে আসবি রে? পৃথিবীতে এমন কোন জাল নেই যে সেই জালে এই ফেলুকে ফাঁসাবে, তুই চুপচাপ মুখ বন্ধ করে শুনে যা। স্যার সর্দি কাশি নিয়ে ছড়া বলছি, তুলসী পাতা আর মধু যদি রোজ সকালে খেলে, সর্দি কাশি যার হবে তার সব যাবে চলে। তুলসী পাতা বাড়িতে থাকে আর মধু থাকে মৌচাকে, তুলসী মধু এক করে খাওয়াবে সর্দি কাশি যার তাকে। এই মৌচাকের কথা আবার বলতে গেলে ভাই বিশ্বকবির একটি ছড়া মনে পড়ে যায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর মরে থান, ঠাকুর দাদার বউ। বেশ বাবা বেশ, আমি বুঝে গেছি তুই বড় হয়ে একটা গোজামিলের কবি হবি। সকলে বস, আমি এবার আসি। বন্ধুরা আমাদের এই ছড়ার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কবিগুরু হলেন আমাদের প্রাণ, আমাদের আবেগ, উনি প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের সাথে থাকেন, তাই কবিগুরুর ছড়াটা দিয়েই আজ শেষ করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর মরে থান, ঠাকুর দাদার বউ, কবিগুরুকে শতকোটি প্রণাম। সকলে খুব খুব ভালো থাকবেন।